বন্ধুগণ সুপ্রভাত। আজকের এই রেলগাড়ি করে একটা দীর্ঘ পথ অতিক্রম করে চলেছি, আর হঠাৎ মনে পড়ে গেল সেই ছোটবেলাকার একটি লেখা। তা আপনাদের সাথে সেই লেখা শেয়ার না করে যেন মনটা আর সায় দিচ্ছে না। তা আজকের এই গল্পটি হচ্ছে, একদিন বনগায় আমার এক দাদার বাড়ি গেছি, সেইখানে তার ছোট ভাইয়ের দুই ফুটফুটে সন্তান সায়ন আর অয়ন, তাদের নিয়ে কবিতা লিখতে বসেছিলাম। তা আমি বললাম যে কীভাবে কবিতা লেখা যায় আজকে তোদের শেখাবো। আমি লিখলাম যে দেখ, আমি যদি রাজা না হই রাজা হবে কে, আমি যদি রাজা না হই রাজা হবে কে, সিংহাসনটা তাকিয়ে আছে আমার দিকে চেয়ে। দেবতা মানুষ রাক্ষসেরা যতই বাধা দিক, ষড়যন্ত্র যতই করুক যতই চেষ্টা নিক, ভবিষ্যতের আমি রাজা আর তো কেউ নয়, প্রতিষ্ঠার দীপ দীপ্ত করে আমি করব জয়। তারপরে বহু দিন অতিক্রম হয়ে গেছে এই রেলগাড়িতে যেতে যেতে, পরের দুই অধ্যায় আজকে লিখেই ফেললাম, সেইটা আপনাদের শোনাতে যাচ্ছি। ডাকিনী যোগিনী পিচাসিনীরা যতই দেখাক ভয়, ডাকিনী যোগিনী পিচাসিনীরা যতই দেখাক ভয়, একটিবারের জন্য যে আর আমার আপোষ নয়। ঢোল করতাল ঢাক ঢোল আর যতই পারিস বাজা, রুখতে তারা পারবে না আর আমি হব রাজা। আমি যদি রাজা না হই রাজা হবে কে, সিংহাসনটা তাকিয়ে আছে আমার দিকে চেয়ে। তান্ত্রিক নরভক্ষক অসুর জাতির দল, পারবে না আর রুখতে আমায় যতই লাগাক যতই বল, হাজারে হাজারে লক্ষে লক্ষে আসে যদি তারা, উন্মত্ত হাতের চাবুক দিয়ে করব এদেশ ছাড়া, উন্মত্ত হাতের চাবুক দিয়ে করব এদেশ ছাড়া। আমি যদি রাজা না হই রাজা হবে কে, সিংহাসনটা তাকিয়ে আছে আমার দিকে চেয়ে। সেই ছোটবেলাকার কবিতা আজকে সম্পূর্ণ করলাম, আপনাদের শোনালাম। আপনারা আপনাদের রিপ্লাই দিন, আপনারা বলুন কবিতাটা কেমন লাগলো। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।